বঙ্গবন্ধুর জেনারেশনরা সোহরাওয়ার্দী সাহেব বা শেরেবাংলা একে ফজলুল সাহেবের মতো রাজনীতিবিদদের সান্নিধ্য পেয়েছে বলে করেছেন। আর আমরা কাদের সান্নিধ্য পাচ্ছি যে আমরা ডেলিভারি করবো? এর পরের জেনারেশন কাদের সান্নিধ্য পাচ্ছে যে তার ডেলিভার? রাজনীতি তো জিল্লুর ভাই বই পড়ে হয় না, রাজনীতি করার জন্য এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এই আদর্শ, এই মানসিকতা এটা ডেভেলপ করতে হয় সময়ের সময়। তা আপনি আজকে যখন বড় বড় নেতৃত্ব যারা আইয়ুব খানের সময় কম্প্রোমাইজ করে নাই, তারা ওয়ান ইলেভেনের সময় কম্প্রোমাইজ করে গিয়েছে না কেন? উইকনেস, বাই দ্যাট টাইম দ্য থিমস। আইয়ুব খানের সময় যেসব নেতারা কম্প্রোমাইজ করেন, যারা বঙ্গবন্ধু ছিল না কিন্তু এই দেশে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, স্টুডেন্ট লিডার হয়েছে, 69 গণঅভ্যুত্থান করেছে, এই করেছে, এরা 111 কম্প্রোমাইজ করে নাই কেন? বিকজ দে হ্যাড বাই দ্যাট টাইম তাদের আত্মীয় স্বজন, তাদের নিজস্ব অনেক ধরনের স্টিগমা ব্যাগেজ হয়ে গিয়েছে, ওনাদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই কারণে আপনি তো এই ক্যাপিটালিস্ট সোসাইটির সাথে, আপনি রাশেদ খান মেননের কথা চিন্তা করে থাকেন, আপনি ইউনিসেফের কথা চিন্তা করে থাকেন, উনি কোন ক্যাবিনেটের মন্ত্রী হতে পারতেন? ওনারা ওনারা লাস্টে বর্চ ক্যাবিনেটে যে মন্ত্রী হয়েছে না, করছো না, কম্প্রোমাইজ করছো না, তাহলে তো আপনি হিরো পাবেন কোথায়? আপনি যে কাজ করবেন, আপনি আমাকে, আমরা যে রাজনীতি করতে আসছি, আপনি আমাদের হিরো দেখান যে পার্থ তুমি এর মতো হও, আমরা তো 15 হয়ে গেল রাজনীতি করছি, আপনি আমাকে দেখান যে আমি পার্থ পার্লামেন্টের সততার সাথে বক্তৃতা দেওয়ার জন্য জেল পাচ্ছি আর আমি দেখি বিশ্ব চোরেরা রাস্তা দিয়ে ঘুরে, তখন তখন আমার কতখানি মনে হবে যে আমি রাজনীতি করবো না আমিও কম্প্রোমাইজ করে অন্য কিছু করবো? তা আপনি কয়টা মানুষকে এইভাবে আপনি ধরে রাখতে পারবেন সিজু ভাই? কয়জনকে আপনি করতে পারবেন? পারবেন না। এই কারণে আমি মনে করি যে আপনি রাতারাতি, আপনি মনে করেন আজকে আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি চলে যায় আরো খারাপ অবস্থা হবে, যারা আসবে না আরো অনেক খারাপ অবস্থা, এই জন্য ওই জিনিসটা রেডি করতে হবে। এটা যদি দেশকে উপলব্ধি করেন, আপনি যদি রিয়েলাইজ করেন আপনার নেক্সট জেনারেশন বানিয়ে যেতে পারেন, ইউ নো, দেন ইউ আর ট্রু স্টেটসম্যান, ট্রু লিডার। আমরা সবসময় স্কেপিস্ট, কোন একটা অসুখ হলেই যার সামর্থ্য আছে তিনি এই মাউন্ট এলিজাবেথ কিংবা বামুনগ্রাদ ধারে কাছে আরো দূরে সেই আপনার ব্রিটেন বা আমেরিকায় পাড়ি দিতেন। এখন এই COVID-19 এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে, আপনি চাইলেও কিন্তু দেশ থেকে চলে যেতে পারছেন না। কয়জনের সামর্থ্য আছে প্লেন চার্টার করে চলে যাওয়ার? এই রিয়ালিটিগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আর অফিস ক্যাপিটাল, এটা একটা বড় সমস্যার জায়গা, এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করছি না। আজকে আমি লক্ষ্য করলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আপনার একটা এতলা জারি করা হয়েছে যে সকল জনকৃতককে তার সম্পদ হিসাব দিতে হবে। এখন এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা অ্যাডহক স্টাইলে একটা হুকুম জারি করলাম, পরবর্তীতে যেই সেই, এরকম একটি অবস্থা যদি হয় তাহলে সমস্যা। আর এই যে স্টেটমেন্ট, এখানেও কিন্তু ফারাক আছে যথেষ্ট রকম। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR, তার কাছে আপনি যে ট্যাক্স রিটার্ন দাখিল করছেন সেটা আপনার আরেকটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুদক আমলে নিচ্ছে না, ফলে দেখা যাচ্ছে যে আপনি যেটা ডিক্লেয়ার করেছেন সেটা তো মীমাংসিত হয়ে গেছে, সেই জিনিসটাকে নিয়ে আবার কিছু গুন্ডুস করা, এই যে পাবলিক মানি খরচ করে এই যে কাজগুলো করছেন, একটা পর্যায়ে কিন্তু দায় মুক্তিও দিয়ে দিচ্ছেন, এই যে হয়রানিটা হলো, যে মিডিয়া ট্রায়ালটা হলো, এর দায় দায়িত্ব কে নেবে? আসলে সময় এসছে এই মিডিয়া ট্রায়ালের মতো কাণ্ডগুলোর জন্য জরিমানা করা এবং দুদককে তার দায় নেয়া।